আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সিএনজি নিয়ে একটা কাণ্ড কিন্তু বাধায় দিছে বাজাজ বিশ্বের প্রথম সিএনজি চালিত মোটর সাইকেল বের করে বাজারজাতকরণ করে তারা কিন্তু আমাদেরকে দেখায় দিছে যে সিএনজি দিয়েও মোটরসাইকেল চালানো সম্ভব যদিও এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা হচ্ছে সমালোচনা হবে এটাই স্বাভাবিক সমালোচনাগুলো নিয়ে আরেক দিন আমরা আরও একটা ভিডিওতে আসব। তবে বাজাজ এই যে সিএনজি চালিত মোটর সাইকেলটা বিশ্বের বাজারে ভারতের বাজারে উদ্ভাবন করলো ছাড়লো এটা ছাড়তে না ছাড়তেই ঘোষণা চলে আসছে কিন্তু টিভিএস মোটর কোম্পানি থেকে কি ঘোষণা আসছে যে তারাও একটা সিএনজি চালিত টু হুইলার বাজারে ছাড়বেই ছাড়বে এবং এটা তারা ফাইনাল করে ফেলছে এই সংক্রান্ত একটা খবর ভারতের পত্রিকায় প্রকাশ হয়েছে খবরটা কি সিএনজি বাইকের দৌড়ে নামতে যাচ্ছে টিভিএস তবে সরাসরি মোটরসাইকেলে নয় স্কুটার দিয়ে তারা এই যাত্রা শুরু করতে চলছে শীঘ্রই লঞ্চ হতে পারে টিভিএস জুপিটারের সিএনজি ভার্সন কিছুদিন আগেই বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে বাজাজ অটো এবার সেই মোটর সাইকেলকে চ্যালেঞ্জ ছুটতে আসছে টিভিএস জুপিটার হোন্ডা অ্যাক্টিভার পর ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্কুটি টিভিএস জুপিটার একশো পঁচিশ সিসি এবং একশো দশ সিসি এই দুই ধরনের ইঞ্জিনে পাওয়া যাচ্ছে টিভিএস জুপিটার এবং এই স্কুটারটাই হচ্ছে কিন্তু ভারতে বিক্রির ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে রাখছে প্রথম শিশু স্থানটা হচ্ছে হোন্ডা অ্যাক্টিভার দ্বিতীয়টাই হচ্ছে টিভিএস জুপিটারের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় দু সালে লঞ্চ হতে পারে সিএনজি স্কুটার দ্যাট মিন্স টিভিএস জুপিটার সিএনজি ভার্সন চলতি বছর উৎপাদন শুরু হবার কথা রয়েছে মানে বুঝতে পারছেন দু সালের অর্ধেক কিন্তু চলে গেছে আর বাকি অর্ধেক সময়ের মধ্যেই তারা বলতেছে উৎপাদন উৎপাদনে চলে আসবে তার মানে তারা কতটা প্রস্তুতি নিয়ে রাখছে কঠিন প্রস্তুতি নিয়ে রাখছে সিএনজি স্কুটার তারা দ্রুত বের করেই ছাড়বে এবছর না পারুক কিন্তু দু সালে যে বের হবে এতে আসলে কিন্তু কোনো সন্দেহ নাই সংবাদ মাধ্যম থেকে আরও জানা যায় অনেক বছর ধরেই বিকল্প জ্বালানি নিয়ে কাজ করছে টিভিএস সিএনজি প্রযুক্তিও বানিয়ে ফেলেছে তারা একশো পঁচিশ সিসি ইঞ্জিনের সঙ্গে আসতে পারে এই স্কুটার যেহেতু টিভিএস জুপিটার দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায় একশো দশ সিসি এবং একশো পঁচিশ সিসির ইঞ্জিনে সেহেতু তারা বের করতে যাচ্ছে একশো পঁচিশ সিসি দিয়ে এই সিএনজি চালিত স্কুটার সব কিছু যদি ঠিক থাকে তাহলে দু সালের শেষের দিকে অথবা দু সালের শুরুতেই বাজারে আসতে পারে টিভিএস জুপিটারের সিএনজি সংস্করণ এই মুহূর্তে প্রতি মাসে জুপিটার পেট্রোল ভার্সনের অর্থাৎ যেটা জ্বালানি তেল দিয়ে চলে সেইটা এক হাজার ইউনিট বিক্রি করে থাকে টিভিএস এটা কিন্তু ভারতের বাজারের কথা বলা হচ্ছে সিএনজি বিকল্পের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও বিশুদ্ধ জ্বালানির বিকল্প হাজির করতে চায় সংস্থা অর্থাৎ টিভিএস এই সিএনজি ভার্সনটা লঞ্চ করার পরে কার্বন ডাই অক্সাইড কমানোর লক্ষ্যে আরও দ্রুততম সময়ের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে টিভিএস সিএনজি না এলেও ইতোমধ্যে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে ফেলেছে টিভিএস একটা নয় দুটো ইলেকট্রনিক স্কুটার বর্তমানে ভারতের বাজারে রয়েছে টিভিএস সম্প্রতি লঞ্চ করেছে টিভিএস যা প্রমাণ করে বিকল্প জ্বালানি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে টিভিএস সংস্থাটির টিভিএস মনে করে সিএনজি স্কুটার সেই ধারা বজায় রাখতে সাহায্য করবে চলতি মাসে বিশ্বের সর্বপ্রথম সিএনজি চালিত মোটরসাইকেল এনেছে বাজাজ এতে রয়েছে দুই কেজি সিএনজি সিলিন্ডার ও দুই লিটার পেট্রোল ক্যাপাসিটির ট্যাঙ্ক বাইকের মাইলেজ সব মিলিয়ে হচ্ছে কিলোমিটার অর্থাৎ দুই কেজি সিএনজি এবং দুই লিটার পেট্রোল সব মিলাইয়া এটা চলতে পারবে তিনশত কিলোমিটার কোম্পানির দাবি অনুযায়ী তবে টিভিএস জুপিটারে কেমন মেকানিজম থাকবে তার ব্লু প্রিন্ট এখনও প্রকাশ করেনি সংস্থাটি এবারে চিন্তা করেন বাজাজ জিনিসটারে জাস্ট খালি শুরু করে দিল এখন দেখবেন পর্যায়ক্রমে টিভিএস আসবে কয়দিন পরে হয়তো বা দেখা যাবে হন্ডা হিরো আরও যা যা আছে সবাই কিন্তু চলে আসবে মানে মেইন কথা হচ্ছে যে বিকল্প জ্বালানির উৎস সন্ধান করা এবং সে অনুযায়ী কাজ করা যদিও বিকল্প জ্বালানির উৎস হিসাবে বড় একটা উৎস হচ্ছে কিন্তু ব্যাটারি কিন্তু ব্যাটারির আবার অনেক সীমাবদ্ধতাও আছে যদি আপনি দূরবর্তী স্থানে যান লং ট্রিপে যান সেই ক্ষেত্রে ব্যাটারি আপনাকে কিন্তু ভালো সাপোর্ট দিতে নাও পারে না পারার আশঙ্কাই কিন্তু বেশি পক্ষান্তরে সিএনজি যদি হয় তাইলে আমরা যেরকম রাস্তার মোড়ে মোড়ে বা বিভিন্ন নির্ধারিত স্থানে ফিলিং স্টেশন পাই যেখান থেকে আমরা পেট্রোল অক্টেন নেই সেখান থেকে কিন্তু সিএনজিও সংগ্রহ করা যাবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার মনে হয় কোম্পানিগুলা এই কারণে সিএনজির দিকে একটু ফোকাস দিচ্ছে বেশি তারা সবাই সিএনজিতে আসতে চায় এখন আবার সিএনজি নিয়ে এই তো শুরুতে অনেক ধরনের বিতর্ক আছে বিস্ফোরণ বিস্ফোরণ ইত্যাদি মানে অনেক ধরনের বিতর্ক কিন্তু এরই মধ্যে চলে আসছে যখনই বাজাজের সিএনজি চালিত মোটর বাজারে ছাড়া হয়ে গেল এখন দেখা যাক ভবিষ্যতে বলে দিবে আসলে বিষয়টা কোন দিকে যায় সিএনজি বিস্ফোরণের ঘটনা আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু শুনে থাকি এই ঘটনাগুলো নিয়ে আমরা আরেক দিন আসবো আরেকটা ভিডিওতে আর আমার কথা যদি আমি বলি যে আমি নিজে সিএনজি চালিত এই টু হুইলার সাপোর্ট করি কিনা আমি বলবো যে ভাই আমি এখনও এই সিএনজি চালিত টু হুইলার একদমই সাপোর্ট করি না কেন করি না এগুলা আমরা কথাবার্তা বলবো আরও একদিন অন্য ভিডিওতে এর সুবিধা যতটুকু আছে এর অসুবিধাটা কিন্তু খুবই ভয়ঙ্কর লেভেলের অসুবিধা সুতরাং সেই অসুবিধাটাকে স্কিপ করার বা বাদ দেওয়ার কোনো অবকাশই নাই এগুলা নিয়ে আমরা কথা বলবো আরও একটা দিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম